আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোলে পার্ট 3। আমি অলরেডি কিন্তু তোমাদের পার্ট 1 এন্ড পার্ট 2 আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা প্লিজ ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারো, বা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, বা ভিডিওর এন্ড স্ক্রিন থেকে দেখে নেবে। ঠিক আছে, এবার দেখে নাও এই চ্যাপ্টারে তোমাদের কী কী কোশ্চেন আছে। তো আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে, অর্থাৎ অ্যান্সারের পূর্বে যা মানে পর্বে যাওয়ার পূর্বে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন বা যারা ভিডিওটি প্রথম দেখছো, প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেবো যে কী কী কোশ্চেন আছে, আর সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তোমাদের যে অধ্যায় থেকে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জল, স্থল, বাতাস। ঠিক আছে, এখানে দেখে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কি বলা হচ্ছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো। ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, বাতাসে ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং হয় কি? এখানে দেওয়া আছে নীল, সাদা, কালো না ধূসর। উত্তর হবে কি, নীল। ঠিক আছে, তারপরে দেখো জলপ্রবাহ, বৃষ্টিপাত, ভৌমজল ও বাষ্পীভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রবাহ পথটি তৈরি হবে তা হলো কি? জলপ্রবাহ, বাষ্পীভবন, বৃষ্টিপাত, ভৌমজল, অর্থাৎ এই এই চারটি যে তোমাদের ওয়ে দেওয়া আছে এই চারটির মধ্যে কোনটা হবে? এই চারটির মধ্যে প্রথমটা হবে। ঠিক আছে, জলপ্রবাহ, তারপরে হয় বাষ্পীভবন, তারপরে বৃষ্টিপাত, তারপরে ভৌমজল, জলপ্রবাহ। এটাতে ওয়াটার সাইকেল বলা হয় ইংলিশে, কী বলা হয়, ওয়াটার সাইকেল। যেমন দেখো জল একটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, ধরে নাও জলের একটা ফ্লো আছে। আমি জাস্ট আলাদা একটা পেজে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, তো বুঝতে পারবে। ধরে নাও এখানে একটা জলের জলের ফ্লো হচ্ছে এটা, ঠিক আছে, তারপরে তোমাদের এখানে কি কি হবে, জলের ফ্লোর সাথে সাথে কি হবে, এখানে যেমন সূর্যরশ্মি থাকবে এই জলটাকে ইভাপোরেট করবে, অর্থাৎ বাষ্পীভবন করবে। ঠিক আছে, বাষ্পীভবন করার পরে কি করবে, তোমার এখান থেকে মেঘের সৃষ্টি হবে। ঠিক আছে, এখানে তোমাদের মেঘের সৃষ্টি হবে, মেঘের সৃষ্টি পরে হওয়ার পরে কী হবে, ওয়াটার মলিকুল যখন সব তোমার ভারী হয়ে যাবে তখন সব বৃষ্টি হয়ে হয়ে ঝরে পড়বে, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে এটা তো ভূপৃষ্ঠ থাকে, এই জলটা চুঁয়ে আবার ভিতরে, অর্থাৎ ভৌমজল, গ্রাউন্ড ওয়াটার হিসেবে আমার চলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের তৈরি হয়, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো 2 দাগের কোশ্চেন কী বলা হচ্ছে, অতি সংক্ষেপে উত্তর দাও। ক দাগের উত্তরে কী বলা হচ্ছে, বায়ুমণ্ডল বলতে কী বোঝায়। উত্তরে কী লেখা আছে, দেখো এই পৃথিবীর সমস্ত নদ নদী খাল বিল পুকুর জলাশয়কে একত্রে বলে বায়ুমণ্ডল। বাড়ি কথাটির অর্থ হলো জল, অর্থাৎ সমগ্র পৃথিবীতে জলের যে ভাণ্ডার তাকেই বলা হয় বায়ুমণ্ডল। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে যাব। তো বন্ধুরা তোমরা সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও। সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে কি, মহাদেশ সঞ্চয়ন কাকে বলে। উত্তর দেখো, মহাদেশীয় সঞ্চয়ন বলতে বোঝায় আজ থেকে প্রায় 35 কোটি বছর আগে মহাদেশগুলো ছড়িয়েছিল না, সেগুলি ছিল সব একসাথে, যাকে বলা হতো প্যানজিয়া। অর্থাৎ এখন আমরা যেরকম আমেরিকা বা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যেমন পুরো বিভক্ত হয়ে গেছে আমাদের থেকে, ঠিক আছে, এশিয়া আফ্রিকার থেকে, তো সেরকম আগে ছিল না, আগে পুরোটাই একসাথে ছিল। ঠিক আছে, তারপরে দেখো আর ওই প্যানজিয়াকে ঘিরে যে মহাসাগর ছিল তা হলো প্যান্থালাসা। 5 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে বর্তমান মহাদেশগুলি তৈরি হয়। এক কথায় প্যানজিয়া ভেঙে বর্তমান সময়ের মহাদেশ তৈরি প্রক্রিয়া হলো মহাদেশ সঞ্চরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 3য় নম্বর কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে। 3য় নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, তোমরা জানো মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরে যায়। ঠিক আছে, অর্থাৎ 2 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরতে সরে যেতে থাকলে
আরো 10 কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয়? পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয়? ঠিক আছে, দেখো, মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে ক্রমাগত সরে যেতে থাকলে আরো 10 কোটি বছর পরে পৃথিবীতে নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটতে পারে। উত্তর দেখো, তারপরে কি বলা হচ্ছে, পৃথিবীর মানচিত্র বদলে যাবে, কারণ উত্তর ও দক্ষিণ আমেরিকা ক্রমশ পশ্চিমের দিকে সরে গিয়ে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে। আটলান্টিক মহাসাগর তখন আরো বড় হয়ে যাবে, প্রশান্ত মহাসাগর প্রায় বিলুপ্ত হয়ে যাবে, এবং আফ্রিকার পূর্ব দিক উত্তর দিকে সরে গিয়ে ভারতের ভূখণ্ডের সাথে মিশে যাবে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো, বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন হলো সমগ্র বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিভিন্ন যানবাহন, শিল্প কলকারখানা বা সরি শিল্প কারখানা, রেফ্রিজারেটর ইত্যাদি থেকে নির্গত বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলি, তার মধ্যে কি কি আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি, পৃথিবীর চারপাশে একটি আবরণ তৈরি করে। এর ফলে দিনের বেলা সূর্য থেকে এর ফলে দিনের বেলা সূর্য থেকে দেখো কি বলা হচ্ছে, পৃথিবীতে যে পরিমাণ তাপ আসে সেই পরিমাণ তাপ বিকৃত হয়ে ফিরে যায় না, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে এবং ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এভাবেই বিশ্ব উষ্ণায়ন ঘটে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক আছে, তার পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলা হচ্ছে, বায়ুমণ্ডলের একটি উলম্ব চিত্র অঙ্কন করো যেখানে উষ্ণতার উচ্চতার উল্লেখ করো করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে 4টি স্তরকে এবং স্তরগুলির অন্তর্বর্তী অঞ্চলকে দেখাতে হবে। তো তোমরা এটা দেখে নাও, সুন্দর করে এরকম বক্স করবে, আমি যেরকমভাবে বক্স করেছি। ঠিক আছে, তোমরা এরকমভাবে করবে। দেখো, ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার? 0 কিলোমিটার। ট্রোপোস্ফিয়ার যেই শেষ হয় সেখানে ট্রোপোপোজ হয়। ঠিক আছে, আর এর হাইট কত হচ্ছে, 0 থেকে 18 কিলোমিটার, অর্থাৎ এটা আমরা কিন্তু এই স্পেয়ারে বসবাস করি। ঠিক আছে, আর এখানে ঝড়ঝন্ত সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্রাটোস্পিয়ার, এটা হচ্ছে কত দেখো, 18 থেকে 50 কিলোমিটার। এর উপরে যেটা আছে সেটা হচ্ছে কি, স্ট্রাটোপোজ। তারপর দেখো 50 থেকে 80 কিলোমিটার, এটা হচ্ছে কি, মেসোস্পিয়ার। তার উপরে কী বলা হয়, মেসোপোজ। ঠিক আছে, আর তারপরে কী বলা হচ্ছে দেখো, থার্মোস্পিয়ার, যেটা 600 কিলোমিটার পর্যন্ত হয়। তো আমরা এরকমভাবে সুন্দর করে কিন্তু বলতে পারি বা দেখাতে পারি, তোমরা এরকমভাবে করবে। আশা করি বোঝাতে পারলাম। লাস্ট টাইম বক্স করার পর চিত্র লিখে লিখবে বায়ুমণ্ডলের উলম্ব চিত্র। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।